মুসাই ভালো আছেন? ভালো আছে, এই ভালো আছেন মানেটা কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য, স্বাস্থ্য কাকে বলে বলো দেখি। আমি জিজ্ঞাসা করছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বলো, তাহলে তুমি জিজ্ঞাসা করলে কেন আমি কেমন আছি? এই আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে, দুটো কি একই বিষয় হলো? আগে বলো দেখি আমি কে। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। এ বিষয়ে কিন্তু গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক উঠবে কেন? আপনি বরং আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করে নেবেন। দাঁড়াও দাঁড়াও, আগে বলো দেখি এই নাম বিষয়টা কি? নাম কাকে বলে? নাম হচ্ছে মানুষের পরিচয়ের একটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম কি কেবলমাত্র মানুষেরই হয়? অন্যান্য প্রাণীর কি তাহলে নাম নাই? ঠিক কথা, নাম হলো মানুষের এবং প্রাণীর পরিচয়ের একটা। তাহলে বস্তু চেনার উপায় কি? বস্তুদের কি নাম হয় নাই? তাও ঠিক কথা, নাম হচ্ছে মানুষ এবং প্রাণী এবং বস্তুর শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর। তাও বটে, নাম হচ্ছে মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তু, আবার এবং হ্যাঁ এবং আমাদের হৃদয়বৃত্তি ও মনোবৃত্তির, এবং আমাদের হৃদয়বৃত্তির ও মনোবৃত্তির, এবং আমাদের অন্তরের ও বাহিরের যাবতীয় পরিবর্তন সমূহের এবং ভিন্ন ভিন্ন অবস্থার, এবং আমাদের বাহিরের ও অন্তরের যাবতীয় পরিবর্তন সমূহের ও ভিন্ন ভিন্ন অবস্থার, এবং এখানে এবং না জুড়ে একটা ইত্যাদি লাগানো যাক না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে গোটা বিষয়টা কি হলো তা বলো দেখি, বিষয়টা একটু পরিষ্কার হয়ে নেওয়া যাক। তা পরিষ্কার হবে কি না বলতে পারি না, চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না বস্তু এবং অবস্তুর, না না না, যাবতীয় ভিন্ন ভিন্ন বাহিরের ও অন্তরের হৃদয়বৃত্তির, না মনোবৃত্তির, না না, যাবতীয় ভিন্ন ভিন্ন পরিবর্তন ও অবস্থার ভিন্ন 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 ভিন্ন, এ তো মুশকিল হলো। আচ্ছা, এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং অদূরভাগ্যে, নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের একটা উপায়। এ বিষয়েও কিন্তু বেশ কিছু তর্ক আছে। এই পরিচয়, পরিচয় কাকে বলে বলো দেখি? আমি কাউকেই বলি না, মশাই বলুন। তাহলে শোনো, ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হইয়া তাহাদের স্বতন্ত্রীকরণ করাকে বলা হয় হচ্ছে পরিচয়। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, এছাড়া তো আর কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। যদি অস্বীকার করো তাহলে কিন্তু এই সম্পর্কে গুটি কয়েক তর্ক আছে। না না, আমি কিছুমাত্র অস্বীকার করছি না। মনে করি যদি অস্বীকার করো আর কি। আগে না, আমি অস্বীকার করি না। তুমি না করো, যদি অন্য কেউ করে আর কি। কারো সাধ্য নেই যে করে, এমন দুঃসাহসিক কি আছে? তা অবশ্যই ঠিক কথা,
তবে এই কথাটা ধরো মুই নেই নিলে, কিন্তু নামই যদি আমাদের পরিচয়ের একমাত্র উপায় হয় তাহলে আমার এই যে চেহারা সেটা কি পরিচয়ের উপায় নয়? আর ধরো আমার অন্যান্য লক্ষণগুলো? আজ বিলক্ষণ বুঝেছি মশাই, নাম কাকে বলে তার নামগন্ধও জানি নে, আপনিই বলে দিন। তবে শোনো, ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্রীকরণ নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায় হলো নামকরণ। যদি তুমি অস্বীকার করো। না না, আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধে যদি অস্বীকার করো। তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধে অস্বীকার করি না। এর একটি অংশও যদি তুমি অস্বীকার করো। একটি অক্ষরও অস্বীকার করি না মশাই। আচ্ছা বেশ, কিন্তু এই যে কৃত্রিম শব্দটা, এটা নিয়ে কিন্তু নানা রকমের তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই শব্দেই সমস্ত তর্ক দূর হয়ে যায়। তবে তাই যদি হবে, এবার মীমাংসা করা যাক যে আমার নাম কি। মীমাংসা আপনিই করুন, আমার খিদে পেয়েছে। দেখো, নাম তো আমার সহস্র রয়েছে, বিষয় হচ্ছে তুমি কোনটা শুনতে চাও, যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। আমার নাম জানার পূর্বে দেখতে হবে তুমি কিসের সাথে আমার প্রভেদ নির্দেশ করছ। যদি তুমি পশুর সাথে আমার প্রভেদ জানতে চাও, আগে তা চাই নে, তাহলে আমার নাম হচ্ছে গিয়ে মানুষ। যদি সে পিত পদার্থের সাথে আমার প্রভেদ জানতে চাও, তাহলে আমার নাম হচ্ছে গিয়ে কালো। না না, সামলা। যদি ছেলে ছোকরার সাথে মানে বয়সের ভিত্তিতে আমার নামের প্রভেদ জানতে চাও, তাহলে আমার নাম হচ্ছে গিয়ে বুড়ো। না 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 না, মধ্যবয়সী। তাহলে চণ্ডীচরণ কার নাম মশাই? তবে শোনো, একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল সামবর্ণ মনুষ্যের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে, তার জন্মকাল থেকে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন সমূহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত যে সকল পরিবর্তন সমূহ সংঘটিত হবার সম্ভাবনা রয়েছে, সেই সকল পরিবর্তন এবং পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে এই যে সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই তোমার মতো একদল লোক কিংবা তাদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে অভিহিত করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আরো প্রস্তুত এবার তবে। রসো রসো, কেবলমাত্র তো আমরা এখন ভূমিকাতেই প্রবেশ করেছি, মূল বিষয়টা কিছুই তো মীমাংসা হলো না। তুমি জিজ্ঞাসা করেছিলে না এই আমি কেমন আছি, তার প্রশ্ন হচ্ছে তুমি কি জানতে চাও, আমার অন্তর্গত প্রাণী কেমন আছে নাকি মানুষ কেমন আছে? আগে গোড়ায় কি জানতে চেয়েছিলাম তা বলা ভারী শক্ত, তবে আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে যা মনে হচ্ছে, আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এইটে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। কত কঠিন প্রশ্ন করে ফেলেছিলে হে। তাহলে মাফ করবেন, অপরাধ করেছি, এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। ভবিষ্যতে আহারের পূর্বে এহেন কঠিন প্রশ্ন আর আপনাকে কখনো জিজ্ঞাসা করব না। আরে দাঁড়াও দাঁড়াও, আমি ভালো আছি কি না তা জানার পূর্বে তোমাকে জানতে হবে যে ভালো কি আর মন্দটাই বা কি। তারপরে দেখতে হবে যে আমার সম্পর্কে ভালো কি রয়েছে আর মন্দটাই বা কি রয়েছে। তারপর দেখতে হবে যে বর্তমানে যা ঘটছে তা আদৌ ভালো তো। মশাই মশাই, আজকের মতো আমায় ছুটি দিন, বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নটার উত্তর আপনি কবে দিতে পারবেন তার একটা দিনক্ষণ আমায় স্থির করে দেবেন। আমি যে নেহাত ব্যস্ত হয়ে পড়েছি তা নয়,
না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হলো, না হয় উত্তর নাই পাওয়া গেল, কিন্তু আজকের মতো আমায় ক্ষমা করুন। কি বললাম? আমায় ছুটি দিন। কি বললাম? আমি চললাম চণ্ডীচরণ বাবু। কি বললাম? দাঁড়াও, এখনো আসল বিষয়টা কে বললাম?